बुद्धू, हाय बुद्धू। ये बाबू डाकते सिला ना की? हाँ, मातरे एक तो दब दब कुछ बिजली। दब दब? दब दब टा किजिनिश बाबू? माता बैठा कुछी। ओह, तो केनी ये तार पारा गलो ना? अ ताई बोले ने, ते एक तो टीबे दे वो ना की बाबू? ना टीबे ना, भागीश गला बैठा है नी। चोन, अगे दिन जी गंध तेल टा नियलाम, छेता नियेशे, माता ते एक तो मालिश करे दे। आसा बाबू, जाई। बाबू तो बोल लो गंध तेल आंती, तो कौन टा से गंध तेल शेरा बुझबो क्या उन्हें? शुगे देखती हावे बाबा मत पुती कौन? ए जो बुद्धि खुले से हमार ए देखी तो इटा अरे बाबा ये तो खूब ही सादे नाटक बोली गलो जो मणि ना ए सान घरे एक तेल आसे देखी ओ इटा को देख ये तो एकदम ही गंध नहीं তাহলে ও রান্না ঘরে তো আরেকটা তেল আছে সেটাই হবে তাহলে যাই ওইটা নিয়ে আসি এই তো দেখি তো সুকে বাহ 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 এটা খুব সুন্দর গন্ধ দিছে তাহলে এইটাই হবে যাই নিয়ে যাই বাবুর কাছে बाबू बाबू ऐसी ऐसी बाबू एक को नहीं ठीक करे दीसी आपने बयां था आई बुद्धू तू की तेले ने चीज़ दे क्या ना बाबू गंदो तेल किस कुंदर गंदो बाप इस जन्म उन गंदो शुद्ध नहीं गो गंदो तेल कोई कोई देखे शिशी ता ऐ तो देखे ना देखे কত ভাগা বোকার হদ্দ আরে গন্ধ তেল আনতে বলেছি তোকে আর তুই এই কেরোসিন তেল নিয়ে এসেছি কিন্তু বাবু আমি যে গন্ধ শুকে টুকে দেখলাম না আহমক বেয়াক্কেল যা যা বেরো বেরো আমার বাড়ি থেকে আর তোকে এখানে কাজ করতে হবে না যা যা বেরো বেরো ও বাবু ও বাবু এমন করবেন না বাবু নাকি দিবি মরে যাবো যে ও বাবু যা দরজা বন্ধ করে দিল যে বাবু এবার কি করি আমি তো সব সময় সবাইকে খুশি রাখতেই চাই তাও কেন যে সবাই আমার উপর রেগে যাইতে জানে কাজটাও তো আর রইল না তখন জীবন রেখে কি লাভ হ্যাঁ আমি আজই মরবো আমি আজই মরবো হ্যাঁ আজই কি করে মরবো কি করে মরতে হয় সেটা তো আমি জানি না ওই তো একটা মরা যাচ্ছে যাই ওদের গিয়ে বরং জিজ্ঞাসা করি যিনি মারা গেছেন তিনি মরলেন কি করে ये बाबा की बुद्धि हुई सिर्फ अमार दिने दिने सिरिंग सिरिंग करे बुद्धि बाटी से ओ दादा आह अरे की होलो डाक चुका ना ये माने बोल सकते हैं जब ऐसे ही उन्हीं मरे गए थे ना की करे मरी गए इनको उन्हीं जले डूबे मारा गए थे ये माँ जले डूबले की करे हाँ तार जानतो ना तो ताई डूबे गए थे क्या ना ना माने आमियो मरवो की ना ताई क्या उनकरे मारा जाती हाँ फिर तो जीगस करे नहीं समर बुद्धि कम आह ये तो अच्छा पागल चल 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 जा पागल बोल लो क्या अच्छा তার মানে সাঁতার না জানলে জলে ডুবে মরি যায় ঠিক আছে আমিও তো সাঁতার জানি না তাহলে আমিও জলে ডুবে মরি যাব বেশ তাইলে আমি পুকুর ঘাটে যাই বাবু বলেন বুদ্ধু নতুন কিছু করার আগে সব সময় যাচাই করে নিবি আমি তো প্রথমবার মরব তাই ভালো করে যাচাই করে নিতে হবে ये बाबा ये ढील का तो मॉल लो नहीं ओ ताईली बोलता ढील का शाता जानी ठीक है आरे एक तो देख ये निश्चय शाता जान तो ना ताई मोरी गलो क्या बार घूमा वाली क्या तुम क्या कोदाते क्या इलेक्ट्रिक टूस कर दिया अब बाबा আমার মধ্যে মিশে ছিলেন আরে ভূত
আমি এই পুকুরে থাকি, তোর ছড়া ঝিল লেগে আমার কাঁচা ঘুম ভেঙেছে। ভালো কথা বলিস তো দাদা, বলছি ঘাড় মটকাই দিলে আমি কি মরে যাবো গো? দেখাবো, যদি একেবারে মরে যাই তাহলে মটকে দেন। আমি তো মরতেই এসেছিলাম গো দাদা। কেন মরতে এসেছিস? কেন? আমার খুব দুঃখ গো দাদা, আমার খুবই দুঃখ। না, এতটা রাগ করা মনে হয় আমার উচিত হয়নি। না, একদমই উচিত হয়নি। এখন বুদ্ধটার জন্য চিন্তা হচ্ছে, যাই একবার খুঁজে দেখি। আহারে, তোর এত দুঃখ, ঠিক আছে, তোর দুঃখ মেটানোর ব্যবস্থা আমি করব। আমার কাছে এই তিনটে কুঠার আছে, একটা লোহার কুঠার, একটা রূপোর কুঠার আর একটা সোনার কুঠার। এবারে তুই বুদ্ধি করে একটা বেছে নে দেখি, যেটা দিলে তোর সব অভাব দূর হবে। বুদ্ধি? বুদ্ধি আমার একটু আছে, কিন্তু মানে বলছিলাম কি যে তুই কি এটা আমার ফ্রিতে দেবে? আরে বাবা, ফ্রিতেই দেবো, বল কোনটা দিবি। তাহলে একবার হাতে দাও, যাচাই করি নি। আচ্ছা বেশ, এই নে। আরে বাবা, রে কি ভারী, কি এত ভারী কুটা দিয়ে কাজ হয় না? এইটা আমার লাগবে না। এইটা তাও ঠিক আছে, দেখি এই গাছটা কেটে পরীক্ষা করি দেখি। এইটা দিয়ে ভালো গাছ কাটছে, আমি এইটাই নেব। আমার বুদ্ধি দেখলে তো কেমন বেশি বেশি ভালো কোটারটা নিলাম। বোকা হলে কি হবে, আমার ছোটখাটো মাথায় বড় সড়ো বুদ্ধি। তাই নে, তোকে লোকজন এই জন্য বোকা বলে, তুই শুধু বোকা নয়, তুই একটা আস্ত গাধা। বুদ্ধ, ও বুদ্ধ, কোথায় গেলি বাপ? বাবা মার, ও বুদ্ধ, বাবুর গলা মনে হচ্ছে। এই তো বুদ্ধ, কতক্ষণ থেকে তোকে খুঁজছি। এই তো বাবু, আমি এই পুকুরের কাছে এসেছিলাম, একটা ভূত এসে আমাকে বলে যে সোনা রূপো আর এই যে লোহার কুটার, এর মধ্যে কোনো একটা বেশি নিতে। আমি বুদ্ধি করি, যাচাই করি, দেখে এইটা বেছে নিয়েছি। কি বাবু, বুদ্ধির কাজ করিনি বাবু? বন্ধ, আমার বুদ্ধি কি কম? ভালো গাছ কাটা যায়, কাটতে দেখে না বাবু। হ্যাঁ বাবা বাবা, বেশ 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 করেছিস, তোর বুদ্ধির জবাব নেই। চল চল, এবারে ঘরে চল, তোকে খুঁজতে গিয়ে আমার পা যে ব্যথা হয়ে গেল। হ্যাঁ বাবু, তাই চল, আমি এই গন্ধ তেল দিয়ে আপনার পা মালিশ করে দিব। আবার গন্ধ তেল? কেন, ভুল কথা বলেছিস বাবু।